পেছনে যখন জামাত হবে সালাতের, তখন ইমামের পেছনে মুক্তাদি কি সূরা ফাতিহা পড়বে না চুপ থাকবে, শুধু ইমাম পড়বে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং একটি মতভেদপূর্ণ বিষয়। এই মাসআলাটির উপরে বিরাট মতভেদ আছে, ওলামায়ে কেরাম এর মধ্যে বড় ধরনের মতভেদ পরিলক্ষিত হয়। তাই আজকে এই বিষয়ে দালিলিক আলোচনা করব ইনশাআল্লাহ। আসলেই কোনটা সহি, আমরা কি সূরা ফাতিহা পড়ব না পড়ব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এবং সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সূরা ফাতিহা পড়তেন কি পড়তেন না, সে ব্যাপারে আমরা দালিলিক আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আমরা এই বিষয়টি পর্যালোচনা করি, তাহলে তিনটি কওল, তিনটি উদ্ধৃতি আমরা পাই, তিনটি মতামত পাওয়া যায়। এক নাম্বার মত হইল যে সূরা ফাতিহা পড়বে না, সেটা জাহরি সালাত হোক বা সিররি সালাত হোক। জাহরি সালাত মানে যেই সালাতগুলোতে ইমাম জোরে কেরাত করে, অর্থাৎ মাগরিব, এশা এবং ফজরের সালাত, যেটাতে ইমাম জোরে কেরাত করে, এই সালাতগুলোকে বলা হয় জাহরি সালাত। আর সিররি সালাত অর্থাৎ যেই সালাতগুলোতে ইমাম জোরে কেরাত করে না, নীরবে করে, সরবে করে না, যেমন জোহর এবং আসর, এটাকে বলা হয় সিররি সালাত। তো প্রথম মত হইল, কিছু উলামা ইকরাম বলেছেন যে জাহরি সালাত হোক আর সিররি সালাত হোক, অর্থাৎ ইমাম জোরে কেরাতি করুক আর নীরবে কেরাতি করুক, কোনো সালাতে সূরা ফাতিহা পড়তে হবে না। ইমাম সূরা ফাতিহা পড়লেই হবে, মুক্তাদিদেরকে পড়তে হবে না, এটা এক নাম্বার কওল, এটা এক নাম্বার মতামত। এই মতের পক্ষে তারা দলিল হিসাবে পেশ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাল্লা খালফাল ইমাম ফা ইন্না কিরাআতাল ইমাম কিরাআতুন লাহ, যে ব্যক্তি ইমামের পেছনে সালাত আদায় করবে তার সালাত, বলছে ইমামের পেছনে যে ব্যক্তি সালাত আদায় করবে তার কিরাত ইমামের কিরাত, ইমামের কিরাত কিরাতই হইল তার কিরাত, অর্থাৎ ইমাম কিরাত করলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই দলিল পেশ করা হয়। আসলেই এই দলিলটি নিতান্তই জয়ীফ, এই দলিলটি সহি নয় এবং মহাদ্দিসিনে কিরামের কেউ সহি বলেন নাই, এটা মহাদ্দিসিনে কিরামের ঐক্যমতে জয়ীফ, এই হাদিস গ্রহণযোগ্য নয়, যেটা দারাকুতনিতে এসেছে হাদিসটি, এটা গ্রহণযোগ্য হাদিস নয়। এই হাদিসটি দলিল হিসাবে পেশ করাই ঠিক নয়। যেমন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই এই হাদিসটি সম্পর্কে বলছেন যে হাদা খাবারুন লাম ইয়াসবুত ইনদা আহলিল ইলম মিন আহলিল হিজাজ ওয়া আহলিল ইরাক ওয়া গায়রুহুম, বলছেন যে এই হাদিসটি আহলুল ইলমের নিকটে গ্রহণযোগ্য নয়, এটা সাবেত নয়, হাদিস হিসেবে সাব্যস্ত নয়, সেটা আহলুল হেজাজ, হেজাজবাসীদের নিকটে হোক, ইরাকবাসীদের নিকটে বা অন্যান্য কোনো আহলুল ইলম যারা, তাদের নিকটে হাদিস হিসেবে, সহি হাদিস হিসেবে সাব্যস্ত নয়। লি ইরসালিহি ওয়া ইনকিতাইহি, কারণ এটা মোরসাল এবং এর মধ্যে ইনকিতা আছে, ইনকিতা মানে এর মধ্যে রাবি যেগুলো আছে তার মধ্যে এক রাবির সাথে আরেক রাবির মুনকিতা হয়ে গেছে, ইনকিতা হয়ে গেছে, বিচ্ছিন্নতা রয়েছে, এক রাবির সাথে অন্য রাবির ইনকিতা অর্থাৎ বিচ্ছিন্নতা রয়েছে, অতএব হাদিস গ্রহণযোগ্য নাই। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন লা সাফিহা মা ইয়াসবুত, এটা সাব্যস্ত নাই, এটা সহি নয়। হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার তাফসির ইবনু কাসিরে বলছেন যে লা ইয়াসিহু শাইউন মিনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সূরা ফাতিহা পড়া যাবে না, পড়বে না মুক্তাদিরা, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো কিছুই বর্ণিত হয়নি, কোনো কিছু সাবেত নাই, কোনো কিছুই সাব্যস্ত নাই, অতএব এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। অতএব এই কওলটি
মানে খুব কম সংখ্যক মানুষই বলেছেন, খুব কম সংখ্যক ওলামায়ে কেরামই বলেছেন এটা আগেই বাতিল, এই কৌল গ্রহণযোগ্য নাই যে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে না, সেটা জাহরি সালাত হোক বা সিররি সালাত হোক এটা পড়বে না, এটা গ্রহণযোগ্য কোনো হাদিস নেই। এখন আসলো দ্বিতীয় নম্বর কৌল এবং তৃতীয় নম্বর কৌল, দ্বিতীয় নম্বর মতামত এবং তৃতীয় নম্বর মতামত। দ্বিতীয় নম্বর মত হইল যে জাহরি সালাতে পড়বে না, যখন ইমাম জোরে কেরাত করে অর্থাৎ মাগরিব এশা এবং ফজর এই সালাতগুলোতে মুক্তাদি চুপ থাকবে এবং শুনবে, কেরাত করবে না, সূরা ফাতিহা পড়বে না। আর যেগুলো সিররি সালাত যেমন জোহর এবং আসর এগুলোতে যেহেতু ইমাম সরবে কেরাত করে না সেহেতু পড়বে, এটা দুই নম্বর মত। তো দুই নম্বর মতের পক্ষে তারা দলিল হিসাবে খাড়া করেন সূরা আরাফের 204 নম্বর আয়াত, সূরা আরাফ 204 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিআল কুরআন, যখন কুরআন তেলাওয়াত হবে, যখন কুরআন তেলাওয়াত হবে ফাস্তামিউ লাহু, তখন তোমরা ওই কুরআন তেলাওয়াত শোনো, ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো, তোমরা শোনো এবং চুপ থাকো। দেখুন তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন যে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে, তখন তোমরা চুপ থাকো, শোনো। তো যেহেতু ইমাম কেরাত করছে, ইমাম যেহেতু পড়ছে জোরে, অতএব আমাদেরকে চুপ থাকতে হবে, শুনতে হবে, সূরা ফাতিহা পড়া যাবে না। এ মতের পক্ষে কোরআন থেকে দলিল, এই দলিলকে সাব্যস্ত করেই বা এই দলিলের উপর ভিত্তি করেই আমরা অনেক ওলামায়ে কেরাম গিয়েছি যে সূরা ফাতিহা পড়া লাগবে না জাহরি সালাতে, জাহরি সালাত যেগুলো, যেগুলো মাগরিব এবং এশা, মাগরিব এশা এবং ফজরের সালাত যেগুলোতে ইমাম সরবে কেরাত করে সেই সালাতগুলোতে। এখানে আমি বলবো যে দেখুন এই মতের যদি আমরা অনুসরণ করি, যেহেতু কোরআনের আয়াত, প্রথমত আমি বলবো জবাব হিসেবে, যেহেতু কোরআনের আয়াত এটা, যদি আমরা এই কোরআনের আয়াতের অনুসরণ করতেই চাই, তাহলে পাঁচ ওয়াক্ত সালাতে মোট 17 রাকাত ফরজ সালাত। আমি যদি বলি যেমন জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, 8 রাকাত, মাগরিবের 3 রাকাত, 11 রাকাত, এশার 4 রাকাত, 15 রাকাত, আর ফজরের 2 রাকাত, 17 রাকাত, তাহলে পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে ফরজ সালাত হইল 17 রাকাত। তার মধ্যে ইমাম সরবে কেরাত করে বা জোরে কেরাত করে মাত্র 6 রাকাতে, মাত্র 6 রাকাতে জোরে কেরাত করে, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, ফজরের 2 রাকাত, মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, আর ফজরের 2 রাকাত, এই মোট 6 রাকাতে ইমাম সরবে কেরাত করে, বাকি থাকলো আরও 11 রাকাত। তা আমরা যদি এই মতেরই অনুসরণ করি, তাহলে 6 রাকাতে না পড়লাম না, বাকি 11 রাকাত থাকলো, সেই 11 রাকাতেও কেন আমরা পড়ি না? আমরা অনেকেই দলিল হিসেবে এই আয়াতটি পেশ করি, সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে এই আয়াতটি পেশ করি, যখন ইমাম যখন কেরাত হবে তখন তোমরা চুপ থাকো শুনো, কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা চুপ থাকো শুনো, আল্লাহ তাআলা বলেছেন। তা আমরা যদি এই আয়াতেরই অনুসরণ করতে চাই, তাহলে তো মাত্র 6 রাকাতে চুপ থাকবো, বাকি 11 রাকাতে আমি চুপ থাকি, বাকি 11 রাকাতে আমি কেন সূরা ফাতিহা পড়ি না? এটা সবাই বিবেক দ্বারা চিন্তা করবেন। আর যে হাদিসটি এখন বলবেন যে ওই হাদিসটি, হাদিসটি সহি নাই, যে হাদিসটি সহি না যেটা প্রথমে বললাম, ওই হাদিসটি নিয়ে সহি হাদিসের বিরুদ্ধে খাড়া করা মোটেও জায়েজ নাই, ওই হাদিস সহি নাই, মুহাদ্দিসিনে কেরামের কেউই সহি বলেন না ওইটাকে। অতএব একটা জয়ীফ, নিতান্তই জয়ীফ, যেটা গ্রহণযোগ্য হাদিস নয়, সে হাদিস কি, হাদিসকে ভিত্তি করে আমরা যদি সূরা ফাতিহা না পড়ি তাহলে দুঃখের বিষয় হবে। তাহলে এই আয়াতের উপর ভিত্তি করে আমরা 6 রাকাতে যদি না পড়তে চাই, তাহলে তাদের আসবে শুধুমাত্র 6 রাকাতে, বাকি 11 রাকাতে তাদেরকে পড়তে হবে, যারা এই আয়াত থেকে দলিল দিই। দ্বিতীয়ত বলবো যে দেখুন এই আয়াতটি হলো আম নির্দেশ, এই আয়াত দ্বারা আল্লাহ একটা সাধারণ নির্দেশ দিয়েছেন,
এটা শুধু সালাতের মধ্যে নয়, সালাতের মধ্যে হোক, সালাতের বাইরে হোক, যেখানেই হোক না কেন, যখন কোরআন তেলাওয়াত হবে তখন মানুষ চুপ থাকবে এবং শুনবে, এটাই স্বাভাবিক। কিন্তু শুধু সালাতের মধ্যে সূরা ফাতিহাকে, শুধুমাত্র সূরা ফাতিহাকে খাস করা হয়েছে। উসুলে ফেকার একটা বিষয় রয়েছে, আম এবং খাস, একটা অধ্যায়, একটা অধ্যায় হইল উসুলে ফেকার, একটা অধ্যায় হইল গুরুত্বপূর্ণ অধ্যায়, একটা আম এবং একটা খাস। আম হলো সাধারণ নির্দেশ, খাস হলো নির্দিষ্ট নির্দেশ, নির্ধারিত নির্দেশ। তো আম এটা একটা সাধারণ নির্দেশ, এই আয়াতটা আল্লাহ তাআলা যখন বলছেন যে কোরআন যখন তেলাওয়াত হবে তখন তোমরা চুপ থাকো এবং শোনো, ঠিক আছে, কিন্তু সালাতের মধ্যে শুধুমাত্র সূরা ফাতিহাকে খাস করা হয়েছে, সূরা ফাতিহাকে খাস করে দেওয়া হয়েছে হাদিস দিয়ে যে সূরা ফাতিহা খাস। অতএব আমরা দেখব, এবং তিন নম্বর কওল আমরা দলিলগুলো পাব। তিন নম্বর কওল হইল যে সূরা ফাতিহা পড়তে হবে সেটা জাহরি সালাত হোক আর সিররি সালাত হোক, সেটা ইমাম সরবে কেরাতে করুক আর ইমাম নীরবে কেরাত করুক, যেই সালাতে হোক না কেন, মুক্তাদি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বে। কারণ সূরা ফাতিহা রুকন, যদি সূরা ফাতিহা না পড়া হয় সালাত বাতিল হয়ে যাবে, এটা হলো তিন নম্বর কওল, তিন নম্বর মত। যদি কেউ কোনো ব্যক্তি সূরা ফাতিহা সালাতের মধ্যে না পড়ে তাহলে তার সালাতই বাতিল, এটা হলো তিন নম্বর মত। এবং অবশ্য প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, কারণ সূরা ফাতিহা হইল সালাতের রুকন, রুকন ছুটে গেলে সালাত হবে না। তাহলে দেখুন এই মতের পক্ষে দলিল আমাদের কি দিয়েছেন। প্রথমত বলবো যে এই মতের পক্ষে ইমাম বুখারী রহমাতুল্লাহ একটা বাব, একটা অনুচ্ছেদ রচনা করেছেন কিতাবুল আজান, আজান অধ্যায়ের 95 নম্বর অনুচ্ছেদ দেখবেন, আজান অধ্যায়ের 95তম অনুচ্ছেদ ইমাম বুখারী রহমাতুল্লাহ অনুচ্ছেদের নাম দিয়েছেন বাব উজুবিল কিরাআতে লিল ইমাম ওয়াল মামুম ফি সালাত في الصلوات كلها في الحضر والسفر وما يجهر فيها وما يخافت. দেখুন যে কিরাত ওয়াজিব, কিরাত ওয়াজিব কি ইমাম মামুম, ইমামই হোক আর মুক্তাদি হোক, সেটা সফরে হোক আর মুকিম অবস্থায় হোক, সেটা জাহরি সালাতি হোক আর সিররি সালাতি হোক, কিরাত উজুব ওয়াজিব, উদ্দেশ্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব। দলিল তারপরে এই অনুচ্ছেদে হাদিস রচনা করেছেন যে আন উবাদাত ইবনে সামিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ল না, যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব স্পষ্ট দলিল সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, অতএব সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে, ইমাম হোক মুক্তাদি হোক, সফরে হোক মুকিমে হোক, জাহরি সালাত হোক সরি সালাত হোক, সব সালাতে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা তার স্পষ্ট দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা, সালাত হবে না, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না। এই হাদিসটি এসেছে বুখারী 756 নম্বর হাদিস, মিশকাতে এসেছে 765 নম্বর হাদিস, বুখারী 756, মিশকাত 765। দেখুন এই হাদিসের মধ্যে বলা হচ্ছে লা সালাতা, একটা কথা মনে রাখবেন, লাইন অফ জিন্স, এই লাটা হলো লাইন অফ জিন্স আরবি গ্রামার অনুযায়ী, সালাতা হইল নাকেরা, যখন লাইন অফ এর পরে নাকেরা শব্দ আসে, নাকেরা আসে অনির্দিষ্টবাচক, নাকেরা মানে অনির্দিষ্টবাচক শব্দ, মানে লা সালাতা সালাত, এই যে সালাত এটা হলো জোহরের সালাত না আসরের সালাত না ফরজ না নফল, এটা বলা হয়নি, লা সালাত মানে অনির্দিষ্ট, নাকেরা যখন লাইন আফে
এরপরে নাকেরা আসবে, তখন তফিদুল উমুম সেটা আম নির্দেশ হবে। আরবি গ্রামারের কায়দা অনুযায়ী যখন লাইন অফ এর পরে নাকেরা আসে তখন সেটা উমুমের নির্দেশ দেয়, আম সাধারণ নির্দেশ হয়ে যায়। অর্থাৎ কারো সালাত হবে না, সেটা ইমাম হোক মুক্তাদি হোক, কারো সালাত হবে না, সবাকেই সূরা ফাতিহা পড়তে হবে, সবাকেই সবাইকেই সূরা ফাতিহা পড়তে হবে, ইমাম মুক্তাদি সকলকেই সূরা ফাতিহা পড়তে হবে, নাহলে সালাত হবে না। এটাই হলো তফিদুল উমুম। আরও একটা হাদিস স্পষ্ট হবে, আরও অনেক স্পষ্ট হয়ে যাবে। আমরা অনেকেই বলি যে এই হাদিসটি তো ইমাম মুক্তাদি বলা হয়নি কিছু, সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, তো ইমাম তো পড়ছেই এটা বলা হয়, এখানে তো মুক্তাদি কথা কিছু বলা হয়নি। প্রথমত বলবো আরবি গ্রামার অনুযায়ী সেখানে মুক্তাদিও এসেছে, যেহেতু লায়ন আফিয়ার পরে নাকরা এসেছে, অতএব এটা আম নির্দেশ, ইমাম মুক্তাদি সকলের উপরেই এই নির্দেশ যে সালাত হবে না সূরা ফাতিহা ছাড়া। তারপরে দেখুন আরেকটা হাদিস স্পষ্ট হয়ে যাবে আরও। আনাবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি সালাত আদায় করল কিন্তু সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ল না, যে ব্যক্তি সূরা সালাত আদায় করল কিন্তু সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ল না, ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ। দেখুন তিনবার তাকিদ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করল কিন্তু সূরা ফাতিহা পড়ল না, তার সালাত অসম্পূর্ণ। এই হাদিসটি যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হইল, অন্যান্য সাহাবা ইকরাম প্রশ্ন করলেন যে ইন্না নাকুন ওয়ারা আল ইমাম, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা যখন ইমামের পেছনে থাকি তখন আমরা কি করব, তখনও কি আমরা সূরা ফাতিহা পড়ব? যখন আমরা ইমামের পেছনে থাকি, যখন আমরা মুক্তাদি, তখন কি করব? ফাকালা, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইকরা বিহা ফি নাফসিক, যখন তুমি ইমামের পেছনে থাকবে তখন নিজে নিজে পড়ো, ইকরা বিহা ফি নাফসিক, তুমি নিজে নিজে সূরা ফাতিহা পড়ো। দেখুন স্পষ্ট, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না স্পষ্ট হাদিস। কেন পড়বে বলছেন, যে ফা ইন্নি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তোমরা এই জন্য ইমামের পেছনে নিজে নিজে সূরা ফাতিহা পড়বে, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসমতুস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে আমার এবং আমার বান্দার মধ্যে, আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা বলেন, কি বলেন আল্লাহ তাআলা, যে কসমতুস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে আমার এবং আমার বান্দাদের মধ্যে অর্ধেক করে ভাগ করেছি, ওয়ালি আব্দি মাসালা, আর বান্দার জন্য তাই থাকবে যা সে চাই। ফাইদা কাল আল আব্দ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যখন বান্দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, তখন কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তখন বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। ওয়াইদা কয়লা আর রহমানুর রহিম, যখন বান্দা আর রহমানুর রহিম বলে, কয়ল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, আসনা আলাই আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করল। ওয়াইদা কয়লা মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, কয়লা, তখন আল্লাহ বলেন, মজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বৃদ্ধি করল। ওয়াইদা কয়লা ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, বান্দা যখন বলে যে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, হে আল্লাহ আমরা তোমারও ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কয়লা, তখন আল্লাহ তাআলা বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআলা, এটা আমার এবং আমার বান্দার মধ্যে অর্ধেক করে ভাগ, আর বান্দা যা চাই তা তার জন্য। তাহলে কেন এটা অর্ধেক ভাগ? কারণ ইয়া কানা আবুদু, ইবাদত হবে আল্লাহর জন্য, আর আল্লাহ বান্দাকে সাহায্য করবেন, আল্লাহর ইবাদত করবে বান্দা, আর বান্দাকে আল্লাহ সাহায্য করবেন, এটা বান্দার এবং আল্লাহর মধ্যে দুই ভাগে বিভক্ত।
فإذا قال اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بندا যখন এটা বলবে قال তখন আল্লাহ তাআলা বলবেন هذا لعبدي ولعبد ما سألا এটা আমার বান্দার জন্য কারণ এখানে আমার বান্দারই প্রার্থনা রয়েছে আমি বান্দাকে দেব এটা তাহলে সালাত কি আপনার সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন যে বান্দার মধ্যে এবং তার মধ্যে দুই ভাগে ভাগ করেছেন এবং এই হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে এই হাদিসটি এসেছে সহিহ মুসলিম 395 নম্বর হাদিস এবং মিশকাতে এসেছে 823 নম্বর হাদিস সহিহ মুসলিম 395 এবং মিশকাতে এসেছে 823 নম্বর হাদিস তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে ইমামের পেছনে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে আর একটা হাদিস দেখুন আন রিফাত ইবনে رافع قال رفاع بن رافع رضي الله تعالى عنه تبرنا تتني بولن جاء رجل فصلى في المسجد اكو ده بكتي مسجد اشلو امان صلاة اداي كورلو ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم صلاة اداي ششي رسول صلى الله عليه وسلم كيش سلام كورلو فقال النبي صلى الله عليه وسلم تقول النبي صلى الله عليه وسلم تاكي بولن اعيد صلاتك تمي تمار صلاة اداي كورو پنر اداي كورو فإنك لم تصلي كما تمي صلاة اداي كوروني فقال علمني يا رسول الله كيف اصلي তখন ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি আমাকে সালাত শিখিয়ে দিন আমি কিভাবে সালাত আদায় করব قال اذا توجهت الى القبلة তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত শিক্ষা দিচ্ছেন যখন তুমি কিবলামুখী হয়ে দাঁড়াবে ফাকাব্বির তখন তাকবীর বলবে আল্লাহু আকবার সুম্মা ক্বরা অতঃপর সুম্মা ক্বরা বিউম্মিল কুরআন অতঃপর তুমি সূরা ফাতিহা পড়বে তো তাকবীর বলার পরে তুমি সূরা ফাতিহা পড়বে ওয়া মা শা আল্লাহু আন তাকরা অতঃপর তুমি আল্লাহ যা চান তুমি যা ইচ্ছা করো তাই পড়ো তাহলে এই হাদিসটি এসেছে আবু দাউদ 859 নম্বর হাদিস মিশকাতে এসেছে 804 নম্বর হাদিস এই হাদিসে সূরা ফাতিহা পড়ার নির্দেশ দেওয়া হচ্ছে অতএব সূরা ফাতিহা ইমাম হোক মুক্তাদি হোক সকলকেই পড়তে হবে আমি পরিশেষে একটা জিনিস বলবো দেখুন আমরা আজকের আলোচনায় তিনটা মত পেলাম এক নম্বর মত পেলাম যে সূরা ফাতিহা পড়বে না সেটা জাহারি সালাত হোক সিররি সালাত হোক কোন সালাতে সূরা ফাতিহা পড়বে না ইমাম পড়লেই হবে এই কলটা বাতিল কারণ এই মতের পক্ষে যে দলিল পেশ করা হয় এই দলিলটি গ্রহণযোগ্য নয় দ্বিতীয় নম্বর মত হইল যেই যেই সালাতগুলোতে ইমাম জোরে কেরাত করে সেই সালাতগুলোতে ইমাম পড়বে না এই মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না ইমামের পড়া শুনবে আর যেগুলোতে ইমাম জোরে কিরাত করে না সেগুলোতে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে তো এই মতের পক্ষে আমি যেটা বললাম যে দলিল হিসাবে যেটা পেশ করা হয়েছে যে আল্লাহ তাআলা বলছেন যে যখন কোরআন তেলাওয়াত হয় তখন চুপ থাকো এবং শোনো তো এখানে লক্ষ্য রাখবেন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের ১৭ রাকাতের মধ্যে ১৭ রাকাত ফরজ সালাতের মধ্যে মাত্র ৬ রাকাতে ইমাম জোরে পড়ে বাকি ১১ রাকাত থাকে কিন্তু মনে রাখবেন এই যে দুইটা কল প্রথম মত এবং দ্বিতীয় মত এই মতের পক্ষে যারা মত পোষণ করেছেন তারা কিন্তু কেউই বলেন নাই যে যদি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া হয় তাহলে তার সালাত বাতিল এটা কেউ বলেন নাই সূরা পড়া সূরা ফাতিহা ছাড়াই সালাত হবে সূরা ফাতিহা পড়তে হবে না কিন্তু সূরা ফাতিহা যদি কেউ পড়ে তার সালাত বাতিল এটা কেউ বলেন নাই কিন্তু তিন নম্বর মতের পক্ষে যে ওলামায়ে কেরাম রয়েছেন তারা বলছেন সূরা ফাতিহা পড়া সালাতের হচ্ছে রুকন রুকন ছেড়ে সালাত বাতিল যদি কোনো ব্যক্তি রুকন ছেড়ে দেয় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না তাহলে দেখুন প্রথম দুই মতে সালাত হয়ে যাবে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল নয় প্রথম দুই মত আর তৃতীয় মত তিন নম্বর মত হইল সূরা ফাতিহা পড়তেই হবে না পড়লে সালাত বাতিল অতএব আমরা যদি সূরা ফাতিহা পড়ি তাহলে সালাত বাতিল নয় কারণ কোনো মতের পক্ষে বাতিল নয় সবার কাছে সালাত সঠিক থাকবে যদি সূরা ফাতিহা কেউ সালাতের মধ্যে পড়ে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়ে তার সালাত যে বাতিল নয় এ ব্যাপারে সবাই একমত কিন্তু যদি আমরা সূরা ফাতিহা না পড়ি তাহলে এক তিন নম্বর মত অনুযায়ী সালাত বাতিল সূরা বাতিল হয়ে যাবে কারণ সূরা ফাতিহা রুকন তাদের নিকটে এবং তার মতের পক্ষে মতের পক্ষে স্পষ্ট সহিহ হাদিস রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্ট্রং দলিল রয়েছে শক্তিশালী দলিল রয়েছে অতএব আমরা যদি সূরা ফাতিহা পড়ি সালাতের মধ্যে মুক্তাদিরাও তাহলে আমাদের কারো সালাত বাতিল হবে না আমরা সন্দেহমুক্ত থাকব
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, তোমার কাছে যেটা সন্দেহযুক্ত মনে হয় সেটা থেকে দূরে থাকো এবং সন্দেহ মুক্ত কাজ করো। আমরা যদি সালাতের মধ্যে ইমাম মুক্তাদি সবাই সূরা ফাতিহা পড়ি তাহলে সন্দেহমুক্ত, আমাদের সালাত বাতিল নাই, কারণ কোটি বাতিল নাই। কিন্তু যদি আমরা সূরা ফাতিহা না পড়ি তাহলে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব আমরা সবাই সূরা ফাতিহা পড়ব তাহলে আমাদের সালাত বাতিল হবে না ইনশাআল্লাহ। সবাই সূরা ফাতিহা পড়ব, ইমাম হন মুক্তাদি হন, সবাই সূরা ফাতিহা পড়ব সালাত এর মধ্যে, কারণ এটা সালাতের রুকন। রুকন ছুটে গেলে সালাত বাতিল হয়ে যাবে এবং সন্দেহমুক্ত থাকার জন্য সবাই সূরা ফাতিহা পড়ব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করেই আজকের আলোচনা এখান থেকে শেষ করছি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।